নমস্কার বন্ধু, আমি রেইকি ক্রিস্টাল করোনা লামাফেরা এবং ম্যাগনিফাইড হিলিং রেজিস্টার্ড মাস্টার টিচার ও অ্যাঞ্জেল হিলার। তো সবাই কেমন আছেন? নিশ্চয় দারুণ আছেন, আর আমি তো সব সময় দারুণ থাকি, কারণ আপনারা আমার সঙ্গে আছেন যে। হ্যাঁ, আজকের যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, এটা বহু প্রতীক্ষিত আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমি আর কি পেয়ে গেছি, বহুবার SMS বর্তমানেও পেয়ে চলেছি। বারবার তাদের অনুরোধ থাকে যে স্যার কাইন্ডলি আমাদের একটু জানান যে থার্ড আই অ্যাক্টিভেট কি করা যায়, থার্ড আই অ্যাক্টিভেশনের ওপর কেন আপনি এখনও ভিডিও দিচ্ছেন না, প্লিজ জানান। তো আগে আমি বলে নিই বন্ধু, যে আমার যদি থার্ড আই জেগে যেত তো আমি কিন্তু এখানে বসে থাকতাম না, সংসার ধর্ম ত্যাগ করে আমি নিশ্চয়ই চলে যেতাম কোনো মঠে মন্দিরে অথবা বড়ে জঙ্গলে বা পাহাড়ে চূড়ায় হয়তো সাধনা করতাম। তো যাই হোক, আমি আজকে আপনাদের যে জিনিসটা শেখাবো বা বলবো সায়েন্টিফিক ওয়েতে, সেটা হচ্ছে যে থার্ড আই রিজেনারেট কী করে করা যায় সেটাকে আমি বলতে পারি, বা এই অর্ডারটিকে, অর্থাৎ থার্ড আই যে আমাদের চক্রটা আছে অর্থাৎ আজ্ঞা চক্র, এটাকে আমরা কী করে খুব দারুণভাবে রিঅ্যাক্টিভ করতে পারি, দারুণভাবে এটাকে আমরা যে আমরা বলি টেলিপ্যাথি ইনটিউশন সেন্টার, এটাকে দারুণভাবে আমরা হিলিং করে একে কীভাবে কাজে লাগাতে পারি আমাদের জীবনে, আধ্যাত্মিক ক্ষেত্রে, আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে, আমাদের হতাশা মুক্তি থেকে জীবনকে আনন্দের পথে নিয়ে যেতে। শুধু তাই নয়, সেই সঙ্গে এর দ্বারা আমরা আমাদের যে অ্যাফার্মেশনগুলো, সেই অ্যাফার্মেশনগুলোকে খুব সহজে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করাতে পারি। আমি মূলত এই জিনিসটাই শেখাবো, থার্ড আই অ্যাক্টিভেশন, যেটাকে আপনারা বলে থাকেন অনেকেই। কারণ থার্ড আই অ্যাক্টিভেশন আর থার্ড আই রিঅ্যাক্টিভ, অর্থাৎ তাকে রিজেনারেট করা, আমি তাকে চেষ্টা করবো হিলিং করে তার কর্মক্ষমতাকে কার্যকারিতাকে বাড়ানোর। এই যে থার্ড আই অর্থাৎ আজ্ঞাচক্র, এখানে যে গ্রন্থি থাকে তার নাম আপনারা নিশ্চয়ই জানেন, পিটুইটারি গ্রন্থি। এবং এই পিটুইটারি গ্রন্থি কাজ কী? এটি হচ্ছে সম্পূর্ণ অটোনমিক নার্ভাস সিস্টেম এবং হাইপোথ্যালামাস, এই যে অন্তঃক্ষরা গ্রন্থিটি নিয়ন্ত্রণ করছে। এর উপাদান হচ্ছে বা উপাদান তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব, যার রং গাঢ় নীল, যার এটা যত ভালো হিলিং হবে, যার যত এই চক্রটা ডিটক্সিফাইড হবে, তত কী হবে, তত তার মধ্যে অ্যাওয়াকেন পাওয়ার বাড়বে, তত তার মধ্যে ভবিষ্যৎ দ্রষ্টার আমরা যে গুণগুলো বলি, অর্থাৎ সে পূর্বাভাস পেতে থাকবে। এটা আধ্যাত্মিক জগতের একটা মূল বিষয়। তো সেইখান থেকে যদি দেখা যায় যে এখানে কারোর এই চক্রটি সেভাবে হিলিং করা নেই বা টক্সিন পরিপূর্ণ রয়েছে এবং সে কখনোই মেডিটেশন করেনি, তো তখন বা সেই চর্চাগুলোর মধ্যে দিয়ে নিই, তো দেখবেন যে এমন কিছু মানুষ আছে আমাদের সঙ্গে যে হঠাৎ করে খুব রেগে যায়, প্রচণ্ড রাগি হয়, অর্থাৎ বুঝতে হবে যে তাদের এই চক্রটা কিন্তু একদমই পজিটিভ নয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি থার্ড আইকে কী করে খুব ভালো হিলিং করে আমরা একে অনেক বেশি এনার্জাইজড করতে পারি, অনেক বেশি কার্যক্ষম করতে পারি। তো তার জন্য যেমন রেকির একটা অবদান আছে, রেকি আমরা জানি যে আমি এর আগে অনেক ভিডিওতে আমার দেওয়া আছে যে কীভাবে আমরা রেকি দিতে পারি এখানে, আজকে আমি সেই সংক্রান্ত ব্যাপারে যাচ্ছি না, আমি সম্পূর্ণ একটি মুদ্রার দিকে চলে যাচ্ছি। আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যে শাম্ভবী মুদ্রা নামে একটি মুদ্রা আছে, যা কিনা আমাদের থার্ড আইকে দারুণভাবে অ্যাক্টিভ করতে সাহায্য করে, যদি ঠিকমতো প্র্যাকটিস করা যায়, এবং তখনই ঘটতে পারে থার্ড আই অ্যাক্টিভেশন, যেটা খুব কম মানুষেরই ঘটে থাকে এবং যাদের মধ্যে ঘটে থাকে তাদের মধ্যে কিন্তু খুব বা রাগ এই জিনিসটা থাকে না, এবং তারা কিন্তু একটা অন্য জগতের মানুষ হয়ে যান এবং তাদের মধ্যে কিন্তু একটা ঐশ্বরিক চিন্তাভাবনার জগৎটা কিন্তু খুব বেশি দারুণভাবে পরিব্যাপ্ত হয়। মনকে শান্ত করার জন্য, কনসেন্ট্রেশনকে বাড়ানোর জন্য, স্মৃতিশক্তি বা মেমোরিকে দুর্দান্তভাবে
বাড়ানোর জন্য এই শাম্ভূমি মুদ্রা কিন্তু অত্যন্ত কার্যকারী। মানসিক শক্তিকে জাগানোর জন্য, ভিতরের শক্তিকে জাগানোর জন্য, মানসিক শক্তিকে বাড়াবার জন্য ও মানসিক যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, মানসিক রোগীর চিকিৎসা করার জন্য কিন্তু এই চক্রটি দারুণভাবে কাজ করে থাকে। তাই এখানে শাম্ভবী মুদ্রার একটা গুরুত্বপূর্ণ, শুধু বলবো না অতি গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছে আমাদের থার্ড আইকে সুন্দরভাবে হিলিং করে, সুন্দরভাবে রিজেনারেট করে আমাদের দারুণ একটা জীবন আমাদেরকে উপহার দেওয়া। তো চলুন আমরা দেরি না করে এবার শিখে নিই কীভাবে আমরা এই শাম্ভবী মুদ্রা করে আমরা নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারি, মনে পরিবর্তন আনতে পারি। আপনি দেখছেন রেকি নলেজ, অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। তো প্রথম কী করতে হবে, আপনাদের যে দুটো আঙুল আছে, তর্জনী আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠা বা বুড়ো আঙুল, এই দুটো আঙুলকে জাস্ট টাচ করলেন জ্ঞান মুদ্রায়, নিয়ে হাতটাকে আকাশের দিকে ঠিক তালুটা এরকম থাকবে, আপনার দুই হাঁটুর উপর দুটি হাতের তালুকে রাখুন, সোজা হয়ে বসুন শির দ্বারা এবং রিল্যাক্সে বসুন। বসার পর আপনি কি করবেন, আপনি আপনার ঘাড়টাকে সামান্য একটু একটু সোজা করে একটু কাত করে দিলেন পিছন দিকে, দিয়ে আপনি আপনার এইখানে যে দেখুন আমাদের দুটো ভ্রু আছে আইব্রু, তো ঠিক এইখানটা যদি তাকান, ঠিক মাঝখানটা এরকম জায়গায় যেখানে থাড়াইতে থাকে, এখানে যদি তাকান তো দেখবেন এখানে একটা ভি শেপ, কালচে মতো একটা ভি শেপ আসবে, অন্ধকার মতো। তো আপনি এইভাবে তাকিয়ে থাকুন, ঠিক এইভাবে তাকানোর চেষ্টা করুন, ঠিক এখানে যে ভি শেপটা আসছে একটা কালচে, এইখানটা আপনাকে হালকাভাবে ওখানে তাকিয়ে থাকতে হবে, খুব চোখে প্রেশার পড়ছে এখন না, তাকিয়ে থাকুন, একভাবে ওখানে কনসেন্ট্রেশন দিন। এবার ওখানে তাকিয়ে থাকা অবস্থায় আপনাকে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং কিছুক্ষণ আটকে রাখতে হবে, তারপর ধীরে ধীরে আবার ছেড়ে দিতে হবে। এবং যখন আপনি আটকে রেখেছেন তখন তাকিয়ে রয়েছেন একই দিকে যেখানে বলেছি ঠিক এই জায়গাটায়, এবং যখন আপনি শ্বাসটা ধীরে ধীরে নিচ্ছেন মনে করবেন বা অনুভব করবেন যে ওই শ্বাস আপনার ঠিক এখানে গিয়ে ঠেকছে, শ্বাসটা আসছে এসে এইখানে গিয়ে আঘাত করছে, ফিল করবেন মনে মনে, তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দেবেন। এইখানে আপনি নিজের ইষ্ট দেবতা বা আপনার গুরুদেবকে আপনি এখানে স্মরণ করতে পারেন, অথবা যার মনে করুন কোনো ইষ্টদেব নেই অথবা কোনো গুরুদেব নেই, তো আপনি মনে করছেন যে আমি কাকে দেখবো, আপনাকে কাউকেই দেখতে হবে না, আপনি জাস্ট অন্ধকার জায়গাটাকে শূন্য ভেবে বা আপনি অন্ধকারটাকেই দেখতে থাকুন একভাবে। এবং শ্বাস প্রশ্বাসটা যেভাবে বললাম যে ধীরে ধীরে নাক দিয়ে নেবেন এবং কিছুক্ষণ হোল্ড করে রাখবেন, আবার ধীরে ধীরে ছেড়ে দেবেন নাক দিয়ে এবং একভাবে স্থির থাকবেন। এইভাবে আপনাকে মিনিমাম প্রথম প্রথম 5 মিনিট দিয়ে শুরু করুন, তারপর কয়েকদিন পর 10 মিনিট, তারপর 15 মিনিট, 20 মিনিট, 25-30 মিনিট, 40 মিনিট আপনি ধীরে ধীরে বাড়াতে পারেন, সময়টাকে একেবারেই বাড়াবেন না। এবং কী হয় যে আপনি যত করবেন এর তত বেশি কার্যকারিতা অবৃদ্ধি করবেন, মানে যখন আপনি দেখবেন 10 মিনিট 15 মিনিট করলেন প্রথম দিন থেকে শুরু করছেন, প্রথম প্রথম আপনার এই জায়গাটায় ভারী মনে হবে, অনুভব হবে একটা ভারী হয়ে যাচ্ছে, চাপ ধরে রয়েছে মনে হবে। 3 দিন বা 4 দিন বা 5 দিন পর দেখবেন ধীরে ধীরে ওই জায়গাটা আস্তে আস্তে আবার নর্মাল হতে শুরু করেছে, কিন্তু ওই সময়টায় আপনার একটা দারুণ অনুভূতি আসবে, খুব আনন্দ হবে, মানে আপনাকে মনে হবে যে আপনার যে এমন কিছু একটা অনুভূতি যেটা আগে কখনো পাননি। এবং তারপর আপনি ক্রমাগত ধীরে ধীরে সময় বাড়াতে থাকবেন দিনের পর দিন,
প্রথম প্রথম কিন্তু এই অভ্যাসটি করতে গেলে আপনার একটু হেজিটেশন আসবে, একটু সমস্যা হতে পারে, বা আপনি না বুঝে উঠতে পারেন যে আপনি কী করছেন, কোনো সমস্যা আসতে পারে। তাই বলবো যে প্রথম প্রথম কম সময় নিয়ে ধীরে ধীরে প্র্যাকটিসটা বাড়াতে থাকুন। এই প্র্যাকটিসটি করার সময় দেখবেন 4 দিন, 5 দিন বা 6 দিন পর, কারো 7 দিন, 8 দিনও লেগে যায় করতে করতে। খুব কমানুষেরই যদি হয় এটা, যে দেখবেন এই জায়গাটাতে আপনি একটা হালকা উজ্জ্বল রং দেখতে পারেন, একটা বিন্দু, একটা উজ্জ্বল গোল্ডেন কালার বা হলুদ রং আপনার চোখে আসতে পারে। এটা যাদের আসে তাদের জন্য খুবই ভালো। এতে আরেকটা কাজ হয় যে আপনাদের যাদের কনসেন্ট্রেশন নেই, দেখবেন মন ইতস্তত এদিক ওদিক ছুটে বেড়ায়, মেডিটেশন করতে পারে না, আপনারা যদি এই প্র্যাকটিসটা করেন দেখবেন ধীরে ধীরে আপনার মনের মধ্যে যত রকম উল্টোপাল্টা চিন্তা, চারিদিকে মন ছড়িয়ে যায়, বিক্ষিপ্ত অবস্থা, এগুলো হঠাৎ করে দেখবেন কোথায় যেন চলে গেল, কোনো চিন্তাই আসবে না মনে, পুরো শূন্য চিন্তার মধ্যে আপনি প্রবেশ করবেন ধীরে ধীরে। দারুণ একটা অনুভূতি, দারুণ একটা আনন্দ আপনার মধ্যে বিরাজ করবে। যখন আপনি এটি করবেন তখন আপনি এটাও ফিল করবেন যে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলকে বাড়াতে বা অন্য কোনো উইশ থাকলে সেটাকেও কিন্তু আপনি অ্যাফার্মেশনের সাহায্যে আপনার থার্ড আইতে দিতে পারেন, যেখান থেকে সাবকনসিয়াস মাইন্ড খুব সহজেই গ্রহণ করতে পারে। কীভাবে? আপনি তাকিয়ে রয়েছেন, ঠিক যেভাবে বলেছি মুদ্রাটি করছেন সমভূমি মুদ্রা, এবং আপনি বলছেন I am so confident, I am so happy। মানে এরকমভাবে যে কোনো উইশ আপনি এইভাবে করতে পারেন। আপনি কাউকে মেন্টাল মেসেজ যখন পাঠান, এইভাবে করতে করতে যদি একই কথা বারবার চিন্তা করেন তো দেখবেন খুব সহজেই সেই কাজটি হয়ে যেতে পারে বা হবে। ধীরে ধীরে আপনার যত শক্তি বাড়তে থাকবে এই চক্রের। আমি খুব শক্তিশালী, আমার মেমোরি অত্যন্ত সমৃদ্ধ, আমি সব কিছু মনে রাখতে পারি, আমার স্মৃতিশক্তি দারুণ, আমার স্মৃতিশক্তি খুব প্রখর, আমার স্মৃতিশক্তি খুব প্রখর, আমার স্মৃতিশক্তি খুব প্রখর। এই যে কথাগুলো ভাবতে থাকুন, অ্যাফার্মেশন দিন আপনার থার্ড আইকে ঠিক এই জায়গাটায়। সাবকনসিয়াস মাইন্ড দারুণভাবে কিন্তু এটাকে গ্রহণ করতে পারে খুব সহজেই। এবং যখন আপনি এই অ্যাফারমেশনগুলো আপনাকে দিচ্ছেন নিজেকে, তখন ওগুলোকে আপনি ফিল করুন, অর্থাৎ অনুভবও করুন যে এগুলো আপনার সঙ্গে ঘটছে, সত্যিই আপনি সম্পূর্ণভাবে সফল, সত্যিই আপনি সম্পূর্ণভাবে কনফিডেন্ট, সত্যিই আপনি দারুণ আছেন, এই ফিলিংসটা মনের মধ্যে আনুন। তখন অন্য জগৎ সম্বন্ধে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই সম্ভবী মুদ্রাটি থার্ড আইতে করার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কয়েকদিন পর যেতে, মানে টাইম যত যাবে তারপর ধীরে ধীরে দেখবেন আপনার এখানে শুধু অনুভূতিটা সুন্দর হচ্ছে এমন নয়, দেখবেন আপনার এটি ক্রাউন চক্রে দেখবেন একটা ভাইব্রেশন পাবেন, এমন একটা ভাইব্রেশন, খুব সুন্দর একটা অনুভূতি আসবে। এবং তখন আপনি কী করবেন, আপনার এইখান থেকে কনসেন্ট্রেশনটাকে এখানে নিয়ে যাবেন, অর্থাৎ এইখানে আপনাকে ভাবনাটাকে বা ফিলিংসটাকে নিয়ে যেতে হবে, এবং সেখানে কিছুক্ষণ মনকে ধরে রাখার চেষ্টা করবেন। কেননা আমরা জানি যে ক্রাউন চক্র হচ্ছে আধ্যাত্মিক জগৎকে সম্পূর্ণভাবে বিকশিত করে আমাদের, যাদের এই চক্রটা দারুণভাবে হিলিং করা হয় বা দারুণভাবে সে এই জায়গাটাকে হিলিং করে নিতে পারে। এই চক্রটির যে অন্তঃকরা গ্রন্থি তার নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি, এবং এটির কাজ মূলত ব্রেনের উপরিভাগ এবং আমাদের ডান চোখের সঙ্গে জড়িত। এটিও আকাশতত্ত্ব, এবং এই ক্রাউন চক্রের রং হচ্ছে কি বেগুনি। তো যখন আপনারা এই চক্রে এটাকে ধরে রাখবেন তখন আপনার ধীরে ধীরে আরও উন্নত, আরও মন উদার হবে, আপনি আরও অনেক বড় একটা জগতে কিন্তু বিচরণ করতে শুরু করবেন যদি কন্টিনিউয়াসলি এই প্রসেসটা মেনটেন করতে পারেন। এটা করতে করতে আপনার মধ্যে এত সুন্দর একটা ফিলিংস আসবে, এত সুন্দর একটা আনন্দ আপনার মধ্যে বিরাজ করবে সবসময়, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি বিশ্ব চরাচর, বিশ্ব প্রকৃতির সঙ্গে কত সুন্দরভাবে কানেক্টেড, আর আপনার ইচ্ছা শক্তি কত বেশি প্রখর হয়ে গেছে যে যেটা আপনি চিন্তা করছেন দেখবেন সেটা কত সহজেই যেন ঘটতে শুরু করেছে আপনার সঙ্গে।
আর কোনো কিছু ঘটার পূর্বেই কিন্তু আপনার মধ্যে কোনো একটা পূর্বাভাস, যেমন ধরুন অন্যান্য কিছু প্রাণী আছে যারা কিনা অনেক আগে থেকেই বুঝতে পারে যে কখন প্রাকৃতিক দুর্যোগ আসছে, কখন কোন দুর্ঘটনা হচ্ছে, এবং তার জন্য তারা তাদের খাবার, বিশেষ করে পিঁপড়ে দেখুন, তারা খাবারটাকে ঠিক গুটিয়ে নেয়, ডিমগুলোকে ঠিক তুলে নেয় যখন খুব প্রাকৃতিক দুর্যোগ আসতে চলে বা বন্যা বা ঝড় বা বৃষ্টি আসতে চলে। তো তাদেরকেও বলে দেয় না, তাদের কিন্তু কোনো সায়েন্টিফিক যন্ত্র নেই যে তাদেরকে কেউ সতর্কবার্তা দেবে। ঠিক তেমনইভাবে কুকুর বলুন, বিড়াল বলুন, বাঘ সিংহ বলুন, এদের প্রত্যেক কিন্তু নিজেদের শরীরের উপর নির্ভর করে, নিজেদের সেন্সকে কাজে লাগিয়ে দারুণ দারুণ কাজ করে থাকে, যেগুলো আমাদের মধ্যেও আছে কিন্তু সেগুলো সেভাবে আমরা কাজে লাগাতে পারি না। তো আমরা যদি ঠিকভাবে এগুলোকে কাজে লাগাতে পারি তো আমাদের মধ্যেও কিন্তু দারুণভাবে এই অঙ্গগুলো কাজ করে থাকে আমাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য। বুদ্ধের সময় একটা কথা প্রচলিত ছিল, শুধু তাই না, বৌদ্ধধর্মে এখনও তারা করে থাকেন, সাতরি বলে একটা পদ্ধতি আছে, যেটা কিনা ক্রাউন চক্রে লাগাতার যদি এক সপ্তাহ ধরে মেডিটেশন করা যায়, সেটা যদি সে এই জায়গাটা যদি একভাবে এক মনে যদি তাকে চিন্তা করা যায় এবং সেখানে যদি একই রকমভাবে যদি হিলিং করা যায়, অর্থাৎ মেডিটেশন করা যায় আজ্ঞাচক্রে, তাহলে সে কিন্তু বুদ্ধি লাভ করতে পারে। এবং সেখান থেকে কিন্তু একটা মেডিটেশনের দুর্দান্ত একটা পাওয়ার যে আছে সেটাকে ফিল করা যায়। তো বন্ধুরা, আসুন শাম্ভবী মুদ্রা আপনারাও প্র্যাকটিস শুরু করুন, দিনের আপনাদের সুবিধা মতো একটা সময়, সবথেকে ভালো হয় ভোরবেলায় বা সন্ধ্যেবেলায় অথবা রাত্রিবেলায়, সেটা আপনার সুবিধা অনুযায়ী করুন। আর করে আমাকে অবশ্যই আপনারা এক সপ্তাহ পর বা দশ দিন পরে জানাতে শুরু করুন যে আপনারা কী ফিল করলেন। তবে মাঝখানে মাঝখানে একদিন দুদিন বাদ দিয়ে যাবেন এমন নয়, এটা খুব কঠিন জিনিসও নয়। যদি প্রথম প্রথম অসুবিধা হয় সময়টাকে কম করে করুন, ধীরে ধীরে সময় বাড়ান। কোনো রকম সমস্যা ফিল হলে বা কোনো কিছু অনুভূতি লাভ করলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি কমেন্ট বক্সে। তো এই ছিল শাম্ভবী মুদ্রা সংক্রান্ত আজকের টপিক, যা কিনা আমাদের থার্ড আইকে আমরা রিজেনারেট করতে পারি খুব সহজেই, এবং তার জন্য আমাদের কোনো জায়গায় ছুটে যেতে হয় না বা কোনো ঠক বা প্রতারকের পাল্লায় পড়তে হয় না, যেখানে আপনাকে বলবে যে আমি আপনাকে দু মিনিট চার মিনিটে এটা জাগিয়ে দেবো আর তার জন্য মোটা অঙ্কের টাকা চেয়ে বসবো, না এটা নয়। আপনি এভাবে যেভাবে বললাম করতে থাকুন, আপনি নিজেই ঘরে বসে আপনি তা উপলব্ধি করবেন। কেমন? তো যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে এমন নিত্য নতুন আপডেটগুলি পেতে ভুলবেন না, এবং বেল আইকনে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন টাচ করে, যাতে আরও পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। এছাড়াও রেকি সংক্রান্ত আমার প্লেলিস্টে দেখবেন রেকি সংক্রান্ত আলোচনা আছে, ল অফ অ্যাট্রাকশন সংক্রান্ত আলোচনা আছে, বিভিন্ন রকম সিম্বল সংক্রান্ত আলোচনা আছে, মেডিটেশন নিয়ে আছে, আপনারা সেগুলো দেখুন কেমন, এবং আপনাদের নিজের জীবনে সেই সব টোটকা টিপসগুলোও কাজে লাগান, যেগুলো খুব সহজ সরলভাবে আমি আমার চ্যানেলে বলে দিয়ে থাকি। কারণ আমি চাই সবসময় যে আপনারা দারুণ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা রেকি শিখতে চাইছেন বা ক্রিস্টাল শিখতে চাইছেন, মানে এগুলো ব্যবহার কী করে করবেন, প্রত্যেকটা মাস্টার ডিগ্রি, করোনা রেকি, লামা পেরা বা ম্যাগনিফাইড হিলিং, প্রত্যেকটিতে আপনারা শেখার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি একটি নির্দিষ্ট পারিশ্রমিকের মূল্যে বা ভিত্তিতেই কিন্তু আমি এটা শিখিয়ে থাকি বিনিময়ে। তো আমার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা সুন্দরভাবে ভালোভাবে শিখুন, কোনো রকমভাবে তাড়াহুড়ো করে ঠকবেন না, হঠাৎ করে গিয়েও ঠকবেন না কোথাও, এমনকি আমি এও বলবো না যে আমার কাছেই শিখতে হবে, আপনি বেছে নিন আপনি কোথায় যাবেন, কিন্তু ভালোভাবে শিখুন। তো বন্ধু, আজ আর নয়, সবাই ভালো থাকুন, এবং আপনার পারিপার্শ্বিক যে মানুষগুলো, যে প্রাণীগুলো এবং গাছগুলো আছে, উদ্ভিদগুলো আছে, প্রত্যেককে দারুণ রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার সকলের। তো বন্ধু, আজ এখানেই, আজ আসি, ধন্যবাদ।